জীবনে এই দুটো মানুষ কখনো সুখী হতে পারে না। এক অর্থের লোভী নারী, আর দুই নারী লোভী পুরুষ। একটা কথা কি জানো তো, সম্পর্ক ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা গড়া ভীষণ কঠিন। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সেটা একদিন মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতেই হয় তাহলে নিজের চরিত্রকে সাজিও। কাউকে ভয় দেখিও না, সাহস দিও, লজ্জা দিও না শিখিয়ে দিও, বোকা বলো না বুঝিয়ে দিও, রাগ করো না বোঝার চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। রাগ এবং ঝগড়া দুটোই একরকম, থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। জীবনের তিনটি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। ধীরে বলো শান্তি পাবে, অহংকার ছাড়ো মুক্তি পাবে, বিচার করো জ্ঞান পাবে, সেবা করো শান্তি পাবে। প্রেম করলে ঝগড়া তো হবেই, ঝগড়ার পর আবার যদি দুজনের মিল হয় তবে সেটাই হচ্ছে ভালোবাসা। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন। সব কিছু ভুলে যেতে নেই, কিছু কথা মনে রাখতে হয়, যে কথাগুলো আমাদের মানুষ চিনতে শিখিয়েছে। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনটা সাজানো খুব কঠিন। ছোট্ট ঘরেও সুখে থাকা যায়, যদি সেখানে ভালোবাসাটা সত্যি হয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আর এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।